পিতৃহারা এক শিশুকে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী 40-ঊর্ধ্ব আব্দুল মান্নান সরকার। গত 3 অক্টোবর বাগেরহাটের মংলা উপজেলার মাকড়ডন ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। সে রাতেই মেয়েটির মামা নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। ঘটনার 8 দিনের মাথায় 11 অক্টোবর 16 জনকে সাক্ষী রেখে আব্দুল মান্নান সর্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠন করে। 6 কার্যদিবসের মাঝে সংশ্লিষ্ট সবার সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে রোববার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত। ফোর্সফুলি অ্যাটেম্প টু সেক্সুয়াল ইন্টারকোর্স, তো সেইখানে মেয়েটি যে পরিমাণ বলাৎকার করেছে তাতে মৃত্যুও করতে পারত যদি সে চিৎকার চেঁচামেচি না করতো। যাই হোক, এই ঘটনার অব্যবহিত পরে এজাহার হয়েছে, ভিকটিমের যে অনুমতি নিয়েছে, ভিকটিমকে ইয়ে করেছে। আইও সাহেব খুব প্রপারলি ইনভেস্টিগেশন করেছে। 16 জন সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং আসামি পক্ষে 2 জন ডিফেন্স সাক্ষী, তার প্রাক্তন স্ত্রী এবং তার কুভাত বোন, এই 2 জনের সাক্ষী দিয়েছে। তো সর্বশেষ যে স্বল্প সময়ের মধ্যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা শেষ করা যায়, এটা একটি দৃষ্টান্ত, এটা একটি মাইল ফলক বাংলাদেশের জন্য। স্বল্পতম সময়ে বিচার কাজ শেষ করে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ নারী এবং শিশু নির্যাতন দমনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। আমার মনে হয় সারা বাংলাদেশে এটা একটা উত্তম এবং উজ্জ্বল উদাহরণ হতে যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপিত হতে যাচ্ছে এবং আরও বেশি এটা মানে জনমনে একটা পজিটিভ প্রভাব ফেলবে আইন প্রয়োগকারী সংস্থার উপর। অর্থাৎ আমরা যদি চাই আইন প্রয়োগকারী সংস্থা যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে, তাহলে কিন্তু অতি দ্রুত এইভাবে মামলার রায় দেওয়া সম্ভব, সেটি আমরা দেখতে পারলাম। বিচারিক আদালতের মাধ্যমে যে দ্রুততম সময়ের মাঝে ধর্ষণের ঘটনার বিচার সম্ভব তা প্রমাণিত হতে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।